ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল লেকচার 4 এই ভিডিওটিতে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো। এম এ কালাম, প্রবলেম C8, পেজ 77। চলো অঙ্কটি করা যাক। প্রবলেম C8, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাসারটেইন দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ নিম্নের তথ্য হতে একটি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট করতে হবে। এক নম্বর বলা আছে অ্যানুয়াল প্রোডাকশন 15,600 ইউনিটস, অর্থাৎ বাৎসরিক উৎপাদনের পরিমাণ 15,600 ইউনিট। অ্যানালাইসিস অফ সেলস পার ইউনিট দেওয়া আছে এবং টাকা পার ইউনিটের ব্যয় এখানে দেওয়া আছে। র ম্যাটেরিয়াল লাগে 5 টাকা, ডিরেক্ট লেবার লাগে 4 টাকা, ওভারহেড লাগে 2 টাকা, অর্থাৎ টোটাল ব্যয় হচ্ছে 5×9=11 টাকা, আর প্রফিট আমাদের 1 টাকা, এই হচ্ছে মোট 12 টাকা, অর্থাৎ টোটাল সেলিং প্রাইস কত? 12 টাকা। টাইম ল্যাগ দেওয়া আছে এখানে, অর্থাৎ র ম্যাটেরিয়ালস আর ইন দ্য স্টোর, অর্থাৎ র ম্যাটেরিয়াল ক্রয়ের পরে আমাদের স্টোরে রাখতে হবে 3 সপ্তাহ। প্রসেসিং পিরিয়ড, অর্থাৎ প্রসেসিংয়ের জন্য আমাদের 4 সপ্তাহ সময় দিতে হবে। ফিনিশড গুডস আর ইন স্টোর, অর্থাৎ পণ্য তৈরি হওয়ার পরে আমাদের স্টোরে 5 সপ্তাহ ধরে রাখতে হবে। ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটরস 3 উইকস, অর্থাৎ ক্রেডিটর পাওনাদারগণকে আমরা 3 সপ্তাহ পর পরিশোধ করতে পারবো। পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেডস, অর্থাৎ ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড দেওয়া আছে এখানে 2 উইকস, অর্থাৎ 2 সপ্তাহ পর আমরা ওয়েজেস এবং ওভারহেডের টাকা পরিশোধ করতে পারবো। ক্রেডিট অ্যালাউড বাই ডেটরস, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয়ের পরে দেনাদারদের সুযোগ দিতে হবে, 4 সপ্তাহ পরে আমাদের টাকা পরিশোধ করবে। 4 নম্বরে বলা আছে প্রোডাকশন হ্যাজ বিন ক্যারিড অন ইভেনলি ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেডস অ্যাক্রু সিমিলারলি, ধরে নিতে হবে যেখানে উৎপাদন সারা বছর ধরে সমানভাবে চলেছে এবং ওয়েজেস এবং ওভারহেড সমানভাবে ব্যবহার করা হয়েছে। এই কথার অর্থ হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস যখন কাজ চলে তখন ম্যাটেরিয়াল যে সময় থাকে, লেবার এবং ওভারহেডের জন্য তার অর্ধেক সময়, অর্থাৎ ম্যাটেরিয়াল যে টাইম দেওয়া থাকবে, লেবার এবং ওভারহেড তার অর্ধেক সময় ধরে অঙ্ক করতে হয়। এবং এই কথাটি থাকলেও আমরা ম্যাটেরিয়াল এবং লেবারের সময় অর্ধেক ধরে করব, এবং না থাকলেও আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে ম্যাটেরিয়াল যে টাইম দেওয়া থাকে, লেবার এবং ওভারহেড তার অর্ধেক সময় ধরে অঙ্ক করতে হয়। সাধারণত এই কথাটি থাকলে আমরা ওই কাজটি করে থাকি, এবং কোনো কোনো অঙ্কে যদি এই কথা লেখা না থাকে তাহলেও আমরা ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে ম্যাটেরিয়াল যে টাইম দেওয়া থাকবে, ওয়েজেস এবং ওভারহেড আমরা তার অর্ধেক সময় ধরে অঙ্ক করব। তো চলো দেখা যাক কীভাবে অঙ্কটি সমাধান করা যায়। সলিউশন, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আমি পূর্বেই বলেছি যে আমাদের প্রত্যেকটি অঙ্ক একই ফর্মেটে একই ধারায় করতে হবে, অর্থাৎ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করার পূর্বে আমরা জেনে নেব যে ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে করতে হয়, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট এর মধ্যে থেকে মোট 5টি কারেন্ট অ্যাসেট ব্যবহৃত হয়, এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্কে একই ফর্মেটে আমরা অঙ্কগুলো করতে পারব। প্রথম হচ্ছে দেওয়া আছে স্টক অফ র ম্যাটেরিয়ালস, তো স্টক অফ র ম্যাটেরিয়াল আমরা ক্যালকুলেশন করব। আমাদের অঙ্কে দেওয়া আছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 15,600। এখানে যেহেতু প্রত্যেকটি তথ্য, অর্থাৎ টাইম ল্যাগ বা কমপ্লিশন বা কনভার্সন পিরিয়ড দেওয়া আছে প্রত্যেকটি উইকসে, সেজন্য আমরা 15,600কে আমরা ভাগ করব হচ্ছে 52 দিয়ে, অর্থাৎ 15,600/52, এবং প্রত্যেক জায়গাতে আমরা 15,600/52 দিয়ে ভাগ করব। এখন আমাদের কাজ হবে রেট। এখন র ম্যাটেরিয়ালের রেট হচ্ছে 5 টাকা, আমরা এখানে গুণ করেছি 15,600/52 × 5। এখন টাইম ল্যাগে দেওয়া আছে র ম্যাটেরিয়াল আর ইন দ্য স্টোর 3 উইকস, অর্থাৎ র ম্যাটেরিয়াল আমাদের স্টোরে রাখতে হবে 3 সপ্তাহ × 3, অর্থাৎ 15,600/52 × 5 = 3=4,500 টাকা। তারপরে দেওয়া আছে ওয়ার্ক ইন প্রসেস, আমি আগেই বলেছি ওয়ার্ক ইন প্রসেস সাধারণত 3টি আইটেম মিলে হয়, অর্থাৎ ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। তো ম্যাটেরিয়াল এখানে ম্যাটেরিয়ালের রেট অর্থাৎ ছিল 5 টাকা, এবং অ্যানুয়াল প্রোডাকশন ছিল 15,600, 15,600/52, অর্থাৎ দেখেন যেহেতু উইক দেওয়া আছে সেজন্য আমরা 52 দিয়ে ভাগ করব, 15,600/52 × 5। এবং প্রসেসিং টাইম ল্যাগে দেওয়া আছে এখানে, প্রসেসিং পিরিয়ড দেওয়া আছে 4 উইকস, অর্থাৎ আমরা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এখানে আমরা দেবো 4 উইকস, অর্থাৎ 15,600/52 × 5 = 4, অর্থাৎ = 6,000। তারপরে দেওয়া আছে লেবারের রেট দেওয়া ছিল 4 টাকা, অর্থাৎ 15,600/52 × 4,
এইবার আমরা এই যে এখানে 4 নম্বরে বলা আছে প্রোডাকশন হ্যাজ বিন ক্যারিড অন ইভেনলি ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ উৎপাদন সারা বছর ধরে সমানভাবে চলেছে, অ্যান্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেডস অ্যাক্রু সিমিলারলি, সেক্ষেত্রে শ্রমিক এবং ও মেশিনের কাজকর্ম সমানভাবে ব্যবহার করা হয়েছে। এই কথা লেখা থাকলে আমরা ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে ম্যাটেরিয়াল যে টাইম দেওয়া থাকে, লেবার এবং ওভারহেড তার অর্ধেক সময় ধরতে হয়। তবে আমরা আমাদের কোনো কোনো অঙ্কে যদি এই কথাটির অনুপস্থিত থাকে, তবুও আমরা ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে ম্যাটেরিয়াল যে টাইম দেওয়া থাকবে, লেবার এবং ওভারহেড তার অর্ধেক সময় ধরে অঙ্ক করতে হয়। তবে যদি কেউ ম্যাটেরিয়াল যে এই কথা না থাকলে ম্যাটেরিয়াল যে টাইম দেওয়া থাকবে, লেবার এবং ওভারহেড ওই টাইম দিয়ে অঙ্ক করলেও অঙ্ক কারেক্ট হবে। অর্থাৎ আমাদের এখানে প্রসেসিং পিরিয়ড দেওয়া আছে 4 উইকস, আমরা ম্যাটেরিয়ালে দিয়েছি 4 উইকস দ্বিগুণ করেছি। এখন আমরা লেবারের ক্ষেত্রে 15,652 গুণন লেবারের রেট দেওয়া ছিল 4 টাকা, গুণন 4, আমরা এখানে 4 দ্বিগুণ করি, এখন আমরা দিয়েছি 2। এখানে কেন 2 দিলাম? অর্থাৎ ম্যাটেরিয়াল যে টাইম দেওয়া আছে 4 উইকস, আমরা 4 উইকসের অর্ধেক হচ্ছে 2 উইকস, অর্থাৎ এই 2 উইকস আমরা এখানে ব্যবহার করে অঙ্ক করেছি। অর্থাৎ অঙ্কে যদি প্রোডাকশন হ্যাজ বিন ক্যারিড অন ইভেনলি ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড ওয়েজেস অ্যান্ড ওভারহেডস অ্যাক্রু সিমিলারলি এই কথা লেখা থাকে, তাহলে আমরা প্রসেসের ক্ষেত্রে ম্যাটেরিয়াল যে টাইম দেওয়া থাকবে, লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে তার অর্ধেক সময় ধরে অঙ্ক করব। অর্থাৎ এখানে আমরা 15,652 গুণন 4 গুণন 2 সমান 2400 করেছি। অনুরূপভাবে ওভারহেডের এখানে রেট দেওয়া আছে 2 টাকা, আমরা 15,652 গুণন 2 গুণন আমরা এই 4 সপ্তাহের অর্ধেক হচ্ছে 2 সপ্তাহ দ্বিগুণ করে মোট হবে 1200 টাকা। এখন আমরা যদি এটা যোগ করি তাহলে হবে 9600 টাকা, অর্থাৎ টোটাল ওয়ার্ক ইন প্রসেস 9600। আমরা জানি ওয়ার্ক ইন প্রসেস করতে হলে ম্যাটেরিয়াল লেবার এবং ওভারহেড মিলে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস করতে হয়। তারপরে দেওয়া আছে আমরা আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী, পূর্বের ফরম্যাট অনুযায়ী স্টক অন ফিনিশ গুডস, অর্থাৎ ফিনিশ গুডস তৈরি একটি পণ্য তৈরি করতে হলে আমাদের 3 ধরনের এলিমেন্ট ব্যবহার করতে হয়, অর্থাৎ ম্যাটেরিয়ালের 100% ব্যবহার করতে হয়, লেবারের 100% ব্যবহার করতে হয় এবং ওভারহেডের 100% কাজ হয়ে গেলে সেটাকে আমরা বলি ফিনিশ গুডস। অর্থাৎ ফিনিশ গুডস করতে হলে আমাদের এখানে ম্যাটেরিয়াল লেবার ওভারহেড অর্থাৎ এই 3টি কস্ট আমাদের যোগ করে নিতে হয়, অর্থাৎ 5, 4, 9, 10, 11, অর্থাৎ আমাদের এখানে গুণ হবে 11 টাকা দিয়ে, অর্থাৎ 15,652 গুণন 11 গুণন 5 কোথা থেকে পেলাম? আমাদের এখানে বলা আছে ফিনিশ গুডস আর ইন স্টোর 5 উইকস, অর্থাৎ পণ্য তৈরি হওয়ার পরে আমাদের গোডাউন এটাকে রাখতে হবে 5 সপ্তাহ, অর্থাৎ 15,652 গুণন 11, অর্থাৎ 5, 4, 9, 2, 11, অর্থাৎ এই 3টা মিলে হয় ফিনিশড, সেজন্য আমরা এখানে 11 দিয়ে গুণ করে গুণন 5 সপ্তাহ আমাদের গোডাউনে রাখতে হবে। আমরা এখানে তাই করেছি, 15,652 গুণন 11 গুণন 5 = 16,500 টাকা। তারপরে ডেটর্স, অর্থাৎ পণ্য বিক্রয় করতে গেলে আমাদের সেই কস্ট প্রাইসই ব্যবহার করতে হবে, অর্থাৎ ম্যাটেরিয়াল লেবার এবং ওভারহেডের কাজ যে আইটেমগুলোর ব্যবহার করা 100% ব্যবহার করা হয়েছে সেইগুলোই আমরা এখন বিক্রি করবো, অর্থাৎ 15,652 গুণন 11 গুণন 4, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে 15,652 গুণন 11 গুণন এখানে দেওয়া আছে ক্রেডিট অ্যালাউড বাই ডেটর 4 উইকস গুণন 4, অর্থাৎ 4 সপ্তাহ পরে দেনদারগণ আমাদের টাকা পরিশোধ করবে। তো এইখানে 15,652 গুণন 4 গুণন 11 গুণন 4 সমান 13,200। ক্যাশ ইন হ্যান্ড অঙ্কে কোথাও দেওয়া নেই ক্যাশ ইন হ্যান্ড, তো তবু আমি এখানে ফরম্যাটে লিখে রেখেছি, জানি আমি আগেই বলেছি 5টি কারেন্ট অ্যাসেট আমাদের এখানে সাধারণত ব্যবহৃত হয়, সেজন্য আমি এখানে ক্যাশ ইন হ্যান্ডটিও দিয়ে রেখেছি এখানে নীল, অর্থাৎ টাকা দেওয়া নেই অঙ্কে টাকা নেই। এখন আমরা যদি এগুলো যোগ করি হবে 43,800 টাকা টোটাল কারেন্ট অ্যাসেট। তারপর আমরা জানি যে বি নাম্বারে লিখবো কারেন্ট লাইবিলিটি, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এখন কারেন্ট লাইবিলিটির অংশ যদি আমরা বের করতে পারি, আমরা এটা যোগ করে কারেন্ট অ্যাসেট থেকে বিয়োগ করলে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের হয়ে যাবে। অর্থাৎ কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে আমরা প্রথমেই লিখবো ক্রেডিট অর ফর ম্যাটেরিয়াল, তো আমরা এখানে ম্যাটেরিয়ালের রেট ছিল 5 টাকা, 15,652 গুণন 5 গুণন এখানে ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিট অর 3 উইকস গুণন 3, অর্থাৎ 5 গুণন 3 সমান 4,500 টাকা। তারপরে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, অর্থাৎ ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস যদি অঙ্কে ল্যাগ এইভাবে পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড দেওয়া থাকে, তাহলে আমাদের এখানে এই ক্রেডিটরে এই 2টি আসবে। আর যদি এইখানে টাইম ল্যাগ বা কনভার্সন পিরিয়ডে যদি এই ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এবং ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড দেওয়া না থাকে, তাহলে আমাদের এখানে এই 2টি আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাকি না থাকলে বা ঋণী না থাকলে আমরা তো দায় হিসাবে দেখাবো না। যদি এখানে টাইম
টাইম লাগে, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড দেওয়া থাকে, তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে ওয়েজেস এবং ওভারহেড আমাদের আমরা ঋণই আসি, তখন সেটি আমাদের কারেন্ট লাইবিলিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেসের ক্ষেত্রে 15,652 গুণন, এখন আমাদের লেবারের রেট ছিল কত, লেবার মানে ওয়েজেস, এখানে 4 টাকা, অর্থাৎ গুণন 4, এখানে 4 গুণন, এখানে টাইম দেওয়া আছে 2 উইকস, ওয়েজেসের ক্ষেত্রেও 2 উইকস এবং ওভারহেডের ক্ষেত্রেও 2 উইকস, গুণন 2, অর্থাৎ 2400 টাকা। তারপরে ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড, ওই সেই 15,652 গুণন ওভারহেড ছিল 2 টাকা, গুণন 2, আর আমাদের এখানে টাইমস দেওয়া আছে 2, গুণন 2, গুণন 2, অর্থাৎ গুণন 2, গুণন 2 সমান 1200 টাকা। এখন আমরা যদি কারেন্ট লাইবিলিটি তিনটি যোগ করি তাহলে মোট হবে 8100 টাকা। আমাদের কারেন্ট অ্যাসেট ছিল 43,800 টাকা, কারেন্ট লাইবিলিটি ছিল 8100 টাকা। এখন যদি আমরা 43,800 টাকা থেকে 8100 বিয়োগ করি তাহলে হবে 35,700 টাকা। এটি হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এ মাইনাস বি। এ অর্থাৎ কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট এ, আর বি অর্থাৎ হচ্ছে টোটাল কারেন্ট লাইবিলিটি, অর্থাৎ এ মাইনাস বি। নিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সমান এ মাইনাস বি সমান 35,700। এই ছিল আজকের অঙ্কের সমাধান। পরবর্তী অঙ্কের ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।